প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন পর অনলাইন ক্লাসের মাধ্যমে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এরই মধ্যে তোমরা কিন্তু একটি ক্লাস উত্তীর্ণ হয়েছো, অর্থাৎ তোমরা এর আগে 2020 সালে তোমরা ছিলে অষ্টম শ্রেণীতে, এখন তোমরা নবম শ্রেণীতে। আর নবম শ্রেণীতে ওঠার সাথে সাথে তোমরা একটি নতুন জিনিস পেয়েছো, সেটা কি কি বলতো? সেটি হলো তোমরা এক সেট নতুন বই পেয়েছো। তাহলে কি পেয়েছো? এক সেট নতুন বই পেয়েছো। তাহলে বুঝতেই পারছো আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কি? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, সেটা হলো সেট। তাহলে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন, এর সেট নিয়ে আমরা আজকে আলোচনা করব। আসো আমরা সেট নিয়ে আলোচনা করি। আচ্ছা, অধ্যায় দুই সেট ও ফাংশন, আগে আছে সেট ও ফাংশন, সেট নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন প্রথম কথা হলো সেট কি। আচ্ছা, এখন এই যে তুমি নবম শ্রেণীর এক সেট বই পেয়েছো, তুমি হয় বিজ্ঞান বিভাগ নিয়েছো, না হয় ব্যবসা শিক্ষা, না হয় তুমি মানবিক বিভাগ, যে কোনো একটি বিভাগ নিয়েছো। আচ্ছা, তুমি সকল বিভাগের বই তো এক না, অবশ্যই তোমরা জানো সকল বিভাগের বই এক না। আচ্ছা, তুমি যদি বিজ্ঞান বিভাগ নিয়ে থাকো তাহলে তুমি কি হিসাব বিজ্ঞান বইটি পাবে? অবশ্যই না, কারণ বিজ্ঞান বিভাগের এক সেট বইয়ের মধ্যে হিসাব বিজ্ঞান বইটি থাকবে না। অর্থাৎ বিজ্ঞান বিভাগের এক সেট বইয়ের সদস্য হতে পারবে না হিসাব বিজ্ঞান বইটি, ঠিক না? তার মানে কোনো একটা সেটের সদস্য বা উপাদান হতে হলে তাকে কিছু শর্ত মানতে হয়, কিছু নির্দিষ্ট সংজ্ঞার সাহায্যে, সংজ্ঞানুসারে তাকে ওই সেটের সদস্য কি সদস্য না সেটা বোঝা যায়। কথাটা কঠিন হয়ে গেল মনে হয়, আমি আবার সহজ করে বলি সেট কি। অর্থাৎ চিন্তা জগতে কিংবা বস্তু জগতে সুসংজ্ঞায়িত কিছু বস্তু, কিছু বস্তুর সমাবেশ কিংবা সংগ্রহকে সেট বলে। আমি আবার বলি, চিন্তা বা বস্তু জগতের সুসংজ্ঞায়িত বস্তুসমূহের সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। অর্থাৎ বিজ্ঞান বিভাগের এক সেট বইতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যে যে বই পড়বে তা থাকবে, মানবিক বিভাগের এক সেট বই মধ্যে মানবিক বিভাগের শিক্ষার্থী যা যা পড়বে তা থাকবে। তার মানে সুনির্দিষ্ট যে এই সেটের সদস্য এগুলি, এই সেটের সদস্য এইগুলি। বাস্তব জীবনে আমাদের অনেক সেট আছে, যেমন আমরা ক্রিকেট খেলতে যা যা লাগে এগুলিকে যদি আমরা এক জায়গায় জড়ো করি এটাকে আমরা বলবো ক্রিকেট সেট। আমরা যদি গহনা, অনেকের গহনার সেট আছে, অর্নামেন্টের সেট, আবার আমাদের ডিনার সেট আছে, তা আমরা কখনোই বলবো না যে ডিনার সেটের একটা সদস্য হলো ক্রিকেট বল, কারণ ডিনার সেটের সাথে ক্রিকেট বলের কোনো সম্পর্ক নাই। তাহলে তাহলে সেট কি সম্পর্কে আমাদের ধারণা হয়েছে। আচ্ছা, এখন আমরা আসি গণিতে কিভাবে সেট লেখা হয় বা গণিতের কী কী সেট আছে। অনেক সেটই আছে, এর মধ্যে তোমরা আগেই জেনে থাকবা, যেমন এই যে লেখা হলো এটা কি, এটা হলো এই লেখাটা কি, লেখাটা হলো যে 1 2 3 4 5 6 মানে এখানে কি শেষ, 6 পর্যন্ত শেষ না, বা আরো অনেক কিছু আছে, 7 8 9 10 সব কিছু আছে। এই সংখ্যাগুলিকে বলা হয় কি সংখ্যা বলে? এই সংখ্যাগুলিকে স্বাভাবিক সংখ্যা। আর এই সেটটিকে কি বলে? স্বাভাবিক সংখ্যার সেট।
তাহলে এই সেটটাকে এন দিয়ে প্রকাশ করা হয় স্বাভাবিক সংখ্যার সেট আচ্ছা তাহলে এইখানে এইখান থেকে দেখো স্বাভাবিক সংখ্যার সেটে কি মাইনাস 1 আছে নাই তার মানে স্বাভাবিক সংখ্যার সংখ্যার মধ্যে মাইনাস 1 পড়ে না তার মানে এখানে এখানে এই সেটের মধ্যে কি 9 আছে এই সেটের মধ্যে 9 আছে হ্যাঁ এখানে 9 আছে হ্যাঁ 9 এখানে দেখা যাচ্ছে না কিন্তু এখানে 9 আছে যে ডট 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 মানে কি এর মধ্যে 8 9 10 7 8 9 10 11 12 13 সব আছে তার মানে এই 9 ও এন সেটের সদস্য এবং সেটাকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় অর্থাৎ 9 এন সেটের সদস্য 9 এন সেটের সদস্য অর্থাৎ 9 ইংলিশে যাকে বলা হয় 9 বিলংস টু এন 9 বিলংস টু এন আচ্ছা তাহলে এই সেটের সদস্য মাইনাস 5 কি এই সেটের সদস্য অবশ্যই না কারণ এটা হলো স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে মাইনাস 5 এন সেটের মধ্যে নাই তো সেটাকে কি প্রতীক দিব সেটাকে প্রতীক দিব এভাবে এটা এটাকে বলা হয় মাইনাস 5 ইজ নট বিলংস টু এন মাইনাস 5 ইজ নট বিলংস টু এন মাইনাস 5 নট বিলংস টু এন তাহলে সদস্য হওয়া আর না হওয়া প্রতীক আমরা চিনলাম আচ্ছা এরপরে দেখো একটা সেট আমি আরেকটা সেট দেখলাম এ 1 3 5 7 দেখো এই সেটের মধ্যে কি কি আছে 1 3 5 7 ডট 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 এখানে এই সেটের মধ্যে আরো অনেক কিছু আছে 7 মানে কি এবার 8 7 মানে 8 আছে না এই সেটে 7 এর পরে 8 নাই কারণ এখানে দেখতে পাচ্ছি আমরা 1 এর পরে 3 5 7 বিজোড় সংখ্যা তাহলে এখানে আছে 9 তারপর 11 13 এগুলি এখন দেখো এই সেটের উপাদানগুলি কি এই সেটের মধ্যে আছে এই সেটের উপাদানগুলি কি এই সেটের মধ্যে আছে আছে এই যে 1 এর মধ্যে আছে 3 আছে 5 আছে 7 কি নাই আছে আমি কি বলছিলাম যে এখানে আরো অনেক সংখ্যা আছে তাহলে 7 আছে অর্থাৎ এই সেটের সকল উপাদান এই সেটে আছে সে কারণে এই এ সেটটি হলো এন সেটের উপসেট অর্থাৎ এন সেট এন সেট না কোন সেট এ সেটটি হলো এন সেটের উপসেট এ সেটটি হলো এন সেটের উপসেট আচ্ছা এটাকে কি বলা হয় এ ইজ দ্য সাবসেট অফ এন এ ইজ দ্য সাবসেট অফ এন উপসেট মানে সাবসেট এ ইজ দ্য সাবসেট অফ এন তাহলে আমরা উপসেট বুঝলাম কোন একটি উপসেট হবে অর্থাৎ কোন একটি সেটের সকল উপাদান যদি অন্য কোন সেটে পাওয়া যায় তখন ওই সেটটিকে অন্য সেটের উপসেট বলে তাহলে আমরা উপসেট বুঝলাম ঠিক আছে আচ্ছা এখন আমরা উপসেট দিয়ে বুঝলাম এখন একটু জিনিস খেয়াল করো সেটা হলো এ একটি সেট যার মধ্যে ছিল 1 3 5 7 টর্ডর এখন এই যে এ সেটের মধ্যে 1 3 5 7 ডট ডট এগুলি আছে এই সব এগুলি এই সেটের মধ্যে এর পরে কি আছে সাতের পরে কি আছে সাতের পরে আছে 9 9 পরে আছে 11 11 পরে আছে 13 ঠিক না তার মানে কি মানে বিজোড় সংখ্যা এখন এটাকে যদি আমি এভাবে লিখি খেয়াল কর এ সেট যে এ সেটের মধ্যে আছে x x x কি x হলো এ সেটের সদস্য x হলো এ সেটের সদস্য আর এটা কি এটা যেন অর্থাৎ a ইকুয়াল টু x যেন ইংলিশে বলে এটাকে সাস দ্যাট অর্থাৎ a a ইকুয়াল টু x যেন যেন x
x x বিজোড় বিজোড় স্বাভাবিক সংখ্যা এই সেটের মধ্যে আছে কি x কেমন x যেন অর্থাৎ such that x বিজোড় স্বাভাবিক সংখ্যা মানে সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা অর্থাৎ তার মানে কি এইখানে এ সেটের মধ্যে কি আছে 1 3 5 7 ডট 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 ঠিক না আর এখানে এ সেটের মধ্যে কি আছে এখানে এখানে কি লেখা হয়েছে এখানে লেখা হয়েছে লেখা হলো যে x যেন কি লেখা হলো সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা আচ্ছা এখন আমরা কি বুঝলাম এখান থেকে যে এ হলো 1 3 5 7 ড ড ড আর এই এখানে x হলো x a ইকুয়াল টু x যেন x বিজোড় স্বাভাবিক সংখ্যা তাহলে কি বুঝায় আমরা কি বুঝলাম এই সেটটা আর এই সেটের মধ্যে কোনো পার্থক্য নাই এখানে আমরা সরাসরি লিখে দিয়েছি যে 1 3 5 7 9 এভাবে আর এখানে বলা হয়েছে x x বিজোড় স্বাভাবিক সংখ্যা ঠিক আছে এখানে আমরা আরেকটা কথা লিখতে পারি সেটা হলো সকল বিজোড় স্বাভাবিক x সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা আচ্ছা তার মানে এই দুইটা কথার মধ্যে অথবা x বিজোড় স্বাভাবিক সংখ্যা লিখলেও কোনো সমস্যা নাই x বিজোড় স্বাভাবিক সংখ্যা কোনো বাইন্ডিংস নাই সুতরাং এটা লিখতে অসুবিধা নাই x বিজোড় স্বাভাবিক সংখ্যা এখন এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য না তার মানে সেট এভাবেও লেখা যায় এভাবেও লেখা যায় এই দুইটাকে বলা হয় এটাকে বলা হয় সেট এটাকে বলা হয় সেট এই সেটের তালিকা পদ্ধতি আর এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি হ্যাঁ সেট লেখা দুটো পদ্ধতি তালিকা পদ্ধতি হলো যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সেটের সকল উপাদান আলাদা আলাদা লিখে কমা দিয়ে প্রথমে আর শেষে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয় এটা হলো তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতিতে হলো সেটের উপাদানগুলোর সাধারণ বৈশিষ্ট্যকে লেখা হয় উপাদানগুলোর সাধারণ বৈশিষ্ট্য কি যে এরা বিজোড় স্বাভাবিক সংখ্যা সবাই বিজোড় স্বাভাবিক সংখ্যা সে কারণে এটা এটাকে বলা হয় গঠন পদ্ধতি অর্থাৎ সেট বিল্ডার মেথড আর এটা টেবুলেটর মেথড এটাকে অবশ্য রুলার মেথডও বলে অর্থাৎ এর মধ্যে রুল বা নিয়ম লেখা থাকে শর্ত লেখা থাকে সেজন্য এটা রুলার মেথডও বলে তাহলে আমরা সেট লেখার দুইটা পদ্ধতি শিখলাম এখন একটি থেকে আরেকটি আবার পরিবর্তনযোগ্য পরিবর্তন করা যায় যেমন আমরা দেখি কিভাবে পরিবর্তন করে দেখো যেমন এই একটি সেট আছে x যেন x n সেটের সদস্য x n সেটের সদস্য এবং x 6 এর চেয়ে ছোট এই এদিকে কি বোঝায় এদিকে কি বোঝায় দেখো এটা এটা কোন পদ্ধতিতে আছে এই এই এটা কোন পদ্ধতিতে আছে অবশ্যই এটা কি সেট গঠন পদ্ধতিতে আছে ঠিক না তালিকা পদ্ধতি তো না এখন এটাকে আমরা যদি তালিকা পদ্ধতিতে লিখতে হয় তাহলে আমরা কি লিখব যে x সেটের n সেটের মধ্যে আছে x সেই x হইল n সেটের সদস্য কারা 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলি এর মধ্যে আবার 6 এর চেয়ে ছোট এইগুলি হবে এই সেটের সদস্য তার মানে 1 2 3 4 5 এটা হলো n সেটের সদস্য ঠিক আছে হ্যাঁ অর্থাৎ এটা হলো n সেটের সদস্য অর্থাৎ এটা হলো তালিকা পদ্ধতি এটা হলো সেট গঠন পদ্ধতি এটা হলো তালিকা পদ্ধতি এইভাবে থাকলে আমরা এভাবে লিখতে পারব এভাবে থাকলে এভাবে লিখতে পারব এভাবে তোমাদের বইতে অঙ্ক আছে তোমরা পড়বে ভাষায় পড়বে
আচ্ছা এরপরে এবার দেখো আরেকটি জিনিস সেটি কি সেটি হলো তোমার যে মনে করো বি একটা সেট আছে এখানে আছে 2 4 6 8 এখন খেয়াল করো এই দুইটা সেটের মধ্যে পার্থক্য কি অনেক পার্থক্য কিন্তু মূল দুইটা পার্থক্য আছে এইখানে সদস্য কয়টা 1 2 3 4 5 আমি যদি বলি এ সেটের উপাদান কয়টি তুমি বলবা তোমরা বলবা 5টি আমি যদি বলি বি সেটের উপাদান কয়টি কেউ কেউ বলবা 4টি ঠিক না কিন্তু আসলে এখানে 4টি না এখানে আরো আছে এবং আরো আছে মানে কি শেষ নাই তার মানে এটা 1 2 3 4 5 6 7 8 9 10 মানে এখানে উপাদানের শেষ নাই দ্যাট মিন্স এখানে উপাদান গুণে শেষ করা যায় এটার উপাদান গুণে শেষ করা যায় না তাহলে এই দুইটা সেটের মধ্যে একটি পার্থক্য আছে সেটি হলো যে এটা এটাকে বলা হয় সসীম সেট এটাকে বলা হয় অসীম সেট অর্থাৎ এই সেটটা হলো সসীম যার সীমা আছে এটা হলো অসীম যার সীমা নাই সসীম সেট অসীম সেট তাহলে আমরা সসীম সেট অসীম সেট বললাম সসীম সেট মানে যে সেটের উপাদান সংখ্যা সীমিত বা গুণে শেষ করা যাবে আর যে সেটের উপাদান সংখ্যা অসীম বা গুণে শেষ করা যাবে না তাকে বলা হয় অসীম সেট আর যা গুণে শেষ করা যাবে সেটা সসীম সেট তাহলে আমরা সসীম সেট বুঝলাম অসীম সেট বুঝলাম আর কি বুঝলাম সেট সেট কাকে বলে তা বুঝলাম তারপরে সেটের সেটের সেট প্রকাশের দুটা পদ্ধতি তালিকা পদ্ধতি আর কি পদ্ধতি জানি সেট গঠন পদ্ধতি এটা বুঝলাম আচ্ছা আর কি আছে উপসেট বুঝলাম উপসেট উপসেট কিভাবে লেখে সেটা বুঝলাম আচ্ছা আর 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 কি বললাম অসীম সেট সসীম সেট বুঝলাম আচ্ছা অসীম সেট সসীম সেট বুঝলাম এখন দেখো আমরা বুঝেছি খেয়াল করো এখন আমরা যে একটি সেট থেকে আমরা দেখছিলাম কি যে একটি তালিকা পদ্ধতি সেট গঠন পদ্ধতি ছিল সেটাকে থেকে আমরা তালিকা পদ্ধতিতে নিয়েছিলাম এখন আমরা একটা তালিকা পদ্ধতি থেকে একটা গঠন পদ্ধতিতে নিব তাহলে কিভাবে হবে বলো তো এ একটি সেট আছে যেখানে আছে যেখানে কি আছে যেমন 2 4 6 8 2 4 6 8 এটাই আছে এখন এটিকে বলা হয়েছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তালিকা তালিকা না তালিকা পদ্ধতি তো আছে এটা সরি তালিকা পদ্ধতি আছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো গঠন পদ্ধতিতে প্রকাশ করো প্রকাশ করো কিভাবে করবো এটা কি কি দেখা যায় বলো এ আচ্ছা যেমন এক্স এ সেটের সদস্য এক্স যেন যেন মানে সাজদার সাজদার কি যে এক্স এন এর সদস্য এক্স এন এর সদস্য এবং কি জোর এক্স আচ্ছা এন এর সদস্য না লিখলে হবে কারণ এগুলি এন এর সদস্য এটা না লিখলে হবে এখানে লিখলে হবে যে এক্স জোর জোর স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং x is less than 9 দেখো অর্থাৎ এখানে x টা কি জোর স্বাভাবিক সংখ্যা এগুলি স্বাভাবিক সংখ্যা এবং জোর আর বার্সেল ছোটেরা সবাই বার্সেল ছোটা এটা ছিল কিতে তালিকা পদ্ধতিতে আমরা কিছু নিয়েছি আমরা নিয়েছি গঠন পদ্ধতিতে
এভাবে আমরা তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে নিতে পারবো, গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা যা যা শিখলাম সেটা হলো সেট কাকে বলে, উপসেট কি, হ্যাঁ সেটকে কিভাবে প্রকাশ করা হয়, সেট গঠন সেট প্রকাশের পদ্ধতি দুইটি, তালিকা পদ্ধতি সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে রূপান্তর, গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে রূপান্তর, এগুলি সব আমরা কি আমরা এবার আজকে শিখলাম, এবং অসীম সেট শিখলাম, সসীম সেট শিখলাম, ঠিক আছে? এখন তোমাদের বাড়ির কাজ, বাড়ির কাজ দেখো, বাড়ির কাজ, বাড়ির কাজ হবে তোমাদের অনুশীলনী, অনুশীলনী 2.1 এর 1 এবং 2 এই অঙ্কগুলি তোমরা বাসায় করে রাখবে, আমরা যখনই চাবো তখনই, যখনই চাইবো তখনই তোমরা স্কুলে এসে এগুলি জমা দিতে হবে, জমা দিতে হবে। সুতরাং তোমরা এটা করে রাখবে, সাথে সাথে করে রাখবে, আবার আবার ক্লাস হবে, অনলাইন ক্লাসের রুটিন তোমরা পেয়ে যাবে বা পেয়ে গেছো ইতিমধ্যে। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।